আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি তারা কিন্তু সবাই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ব্যবহার করি। তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসে বর্তমান একটি সমস্যা আমাদের দেখা দিচ্ছে, সেটি হচ্ছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়ে আমরা থাম্বনেল চেঞ্জ করতে পারতেছি না অথবা নতুন কোনো থাম্বনেল অ্যাড করতে পারতেছি না। তো এটি একটি সমস্যা। তো মূলত ওয়াইটি স্টুডিও দিয়ে আমরা থাম্বনেল চেঞ্জ করতে পারি, ট্যাগ চেঞ্জ করতে পারি, টাইটেল চেঞ্জ করতে পারি এবং আমরা এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের ফুল অ্যানালাইটিক্স কিন্তু আমরা দেখতে পারি। তো আজকে আলোচনা করব যে এই থাম্বনেলটা আর এই ট্যাগটা কীভাবে আমরা এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে চেঞ্জ করব, যেহেতু এটা একটি সমস্যা হচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে না। তো কীভাবে আমরা এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমাদের থাম্বনেল চেঞ্জ করব সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, থাম্বনেল চেঞ্জ করার জন্য অথবা ট্যাগ চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটিতে। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেভের যে আইকনটি আছে, অর্থাৎ সেভ যে জায়গাটিতে লেখা আছে লেখাটি কিন্তু হাইড হয়ে আছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিট থাম্বনেল। তো আমি চেঞ্জ করার জন্য এডিট থাম্বনেলের উপর ক্লিক করে দেব থাম্বনেলটি চেঞ্জ করার জন্য। তো এখান থেকে আমি চেঞ্জে ক্লিক করে দেব। চেঞ্জে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমি একটি থাম্বনেল এখানে সিলেক্ট করলাম, তারপর সিলেক্টে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভের যে অপশনটি সেটি কিন্তু এখনও হাইড হয়ে আছে। তো এখন আমাকে কি করতে হবে? এখন আমরা যে আমাদের চ্যানেলের আমাদের ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে একটু এডিট করব, অর্থাৎ যে কোনো একটি অক্ষর এখান থেকে কেটে দিয়ে আবার সেই অক্ষরটাকে এখানে আমরা লিখে দেব, অর্থাৎ এখান থেকে আমি ডাব্লিউটা কেটে দিলাম, তারপর কী করলাম আবার ডাব্লিউটা লিখে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সেভের যে অপশনটি সেটি কিন্তু এখন অ্যাক্টিভ আছে, অর্থাৎ এখন ক্লিক করা মাত্রই আমার থাম্বনেলটি সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা যদি ট্যাগ চেঞ্জ করতে যান, ঠিক সেম প্রসেসেই আপনার ট্যাগ লেখার পরে আপনার টাইটেলটাকে একটু এডিট করে নেবেন, এডিট করার পর সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওর থাম্বনেল এবং ট্যাগ চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি সামান্য উপকারও এসে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।